নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম কাঁচা আমের জুসের একটা রেসিপি খুব সহজভাবে এবং কম উপকরণে আসুন দেখে নেই দুই কাপ জলে হাফ চামচ লবণ দিয়ে দুটো আম আটি ছাড়া সেদ্ধ বসিয়ে দিয়েছি দুই মিনিটের জন্য আমটা সেদ্ধ হয়ে গেছে তার সাথে নিয়েছি সামান্য পুদিনা পাতা মিক্সির বড়ো জারটার মধ্যে জল ঝরানো আম দিয়ে দিলাম এরপর পুদিনা পাতা অল্প টুকরো টুকরো করে দিয়ে দিলাম যেহেতু আমি লবণ দিয়ে আমটা সেদ্ধ করে নিয়েছি তার জন্য টকটা একটু কম থাকবে তাই চিনি দেব দুই চামচ দিয়ে দেব হাফ চামচ বিট লবণ আম সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণ দিচ্ছি না আর দিচ্ছি হাফ লিটার ঠান্ডা জল আপনারা চাইলে এখানে আম সেদ্ধ করা জলটাও দিতে পারেন এবারে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আমের জুস প্রায় তৈরি হয়ে গেছে এবারে একটা কফি মগে আমি জুসটা ঢালব দেখুন আমাদের জুস একেবারে তৈরি হয়ে গেছে আর সামান্য একটু কাজ বাকি আছে তাহলে একদম পারফেক্ট আমের জুস তৈরি হয়ে যাবে এবারে দিয়ে দেবো ওপর থেকে স্প্রিঙ্কেল করে চাট মশলা তৈরি হয়ে গেল খুব সহজভাবে আমের জুস আপনাদের কেমন লাগলো রেসিপি আশা করছি আপনাদের ভালোই লেগেছে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনারাই জানতে পারবেন আজকে এই পর্যন্তই আবার আসবো একটা অন্য রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন